প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলে ভালো আছো ও সুস্থ আছো। তো আমার রান্নাঘরের আজকের রেসিপি হলো বাচ্চাদের অত্যন্ত প্রিয় কমলালেবুর ক্যান্ডি বা কমলালেবুর জেলি ক্যান্ডি। তো চলো, এটা বানানো একদমই সহজ, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি তিনটে কমলালেবু নিয়ে নিলাম, আর এবার খুব ভালোভাবে কমলালেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই ক্যান্ডি বা জেলি বানানো একদমই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এই ক্যান্ডি বানিয়ে নিতে পারবে। এই ক্যান্ডিগুলো খেতে এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এগুলো কিন্তু একদিন করে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তো আমি সমস্ত লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। তো এবার এই লেবু থেকে আমি রসটাকে বের করে নেব। তো আমার তিনটে লেবু থেকে এই তো এই রসগুলো হয়েছে, আর এই রসগুলো থেকেই ক্যান্ডি বানানো হবে। তো এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো আমি তিনটে লেবুর জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, তোমরা সেই মতো মাপ করে কম কিংবা বেশি করে নিতে পারো। তো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে লেবুর রসের সাথে। মেশানো কিন্তু একদমই সহজ, কোনো রকম দলা পাকিয়ে যায় না। এবার আমি শিরা বানিয়ে নেব। তো শিরা বানানোর জন্য 1 কাপ মতো আমি দিয়ে দিলাম চিনি, আর 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, আর এখান থেকে শিরাটাকে বানিয়ে নেব। তো চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে, যারা যেমন মিষ্টি পছন্দ করো। আমি এখানে 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি, 3টে লেবুর ক্ষেত্রে 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এবার খুব ভালোভাবে চিনিগুলোকে জলের সাথে মিশিয়ে দিতে হবে, আর একটা শিরা বানিয়ে নিতে হবে। শিরাটা কিন্তু একটু ঘন করেই বানাতে হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার শিরা মোটামুটি বানানো হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার সময় আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই তোমরা দেবে, তাহলে কিন্তু যখন আমি এই শিরাটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তখন লেবুর রস দেওয়ার কারণে চিনিটা জমে যাবে না। তো এই দেখো আমি লেবুর রসটা দিয়ে দিলাম, আর এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এই তো শিরাটা ঠিক এমনই হবে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব, আর তারপর অন্যদিকে চলে যাব যে লেবুর রসটা ছিল ওটাকে জাল করে নেওয়ার জন্য। তো সেই জন্য আমি এখানে একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ার আর লেবুর রসের মিশ্রণটা ছিল ওইটা। তো এবার খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, আর এভাবে জাল করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুবই সহজে কিন্তু এই মিশ্রণটা গাঢ় হয়ে আসবে। আর অবশ্যই এভাবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আস্তে আস্তে ঘনত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইভাবে নেড়ে এরকম একটা ঘনত্ব করে নিতে হবে। আর যখন দেখবে এইরকম পর্যায়ে চলে এসেছে, এই সময়ে কিন্তু এইবার চিনির যে শিরাটা বানিয়েছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর নাড়তে থাকতে হবে। কখনোই সমস্ত শিরা একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়াম আছেই রাখতে হবে, কোনো সময়তেই হাই ফ্লেমে রান্না করা যাবে না। তো তারপরে দেখো আবার যে বাকি রসটুকু ছিল ওটাও দিয়ে দিলাম, আর তারপর এভাবে আরও একবার নেড়ে দেব। তো এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিনির রসের সাথে আমাদের যে লেবুর রস খুব ভালোভাবে মিশে যায়। আর দেখো এইরকম পর্যায়ে যখন আবারও আসবে, এই সময়ে আমি এখানে দিয়ে দেবো ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি, তোমরা চাইলে এমনিতেও বাড়িতে যখন বানিয়ে খাবে এমনিও খেতে পারো। তো আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে ফুড কালারের সাথে মিশিয়ে দেব, যাতে রঙটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর দেখতে একদমই জেলির মতো মনে হচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আর তারপরে এইরকম একটা বক্স নিয়ে নিলাম, আর তার তলাতে তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু লেবুর জেলিটা এখানে ঢেলে নেওয়া হবে যাতে লেগে না যায় তলায়, তাই আমি তেল ব্রাশ করে দিলাম। এবার কিন্তু গরম অবস্থাতেই এই জেলিটাকে এই টিফিন বক্সে ঢেলে নিতে হবে, তাহলেই শেপটা ঠিকঠাক মতো আসবে।
এভাবেই কিন্তু আমরা রেখে ব্রেডের সাথে দিয়ে খেতে পারি। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও খেতে খুব পছন্দ করবে। এবার খুব ভালোভাবে এভাবে আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে সেট হয়ে যায় ঠিক মতো। তো উপর দিয়েও এভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেব সমান করে নেওয়ার জন্য। আমার হয়ে গেছে, এবার টিফিন বক্সটা আমি বন্ধ করে দেব। আর এইভাবে 2 ঘন্টা মতো যদি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো মতো সেট হয়ে যাবে, কিংবা 1 ঘন্টা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। তো তারপরে দেখো জেলিটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, তোমাদের আমি এবার কেটে দেখিয়ে দেব। তো এবার আমি একটা থালা নিয়ে নেব আর সেটাকে এভাবে উপর করে দেব। আর তারপর দেখো এই প্লেটে খুব সহজেই কিন্তু জেলিটা পড়ে গেছে। তো দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো চলো এবার আমি এটাকে কেটে নেব। তো এইভাবে পেলে বাচ্চারা তো নিমেষেই খুশি হয়ে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। আর দেখো তোমাদের আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জেলিটা জমে গেছে। তো এই ক্যান্ডিগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এবার আমি তোমাদের একটু নারকেল কুড়নো দিয়ে কোট করে দেখিয়ে দেব। তোমরা চাইলে এভাবেও খেতে পারো। আর আমি এভাবে কিছু নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম বাড়িতেই। তো সেই নারকেল কুড়নোর উপরে একটা ক্যান্ডি নিয়ে আমি কোট করে নেব ভালোভাবে, যার ফলে ক্যান্ডিগুলোকে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দুটোকে কোট করে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে। আর আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকো।